الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون شبيه وبسطي আজকে ইনশাআল্লাহ আমরা জুমার খুতবায় আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ বান্দারা রয়েছেন যাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয়ভীতি নাই কোনো টেনশন নাই সে সকল বান্দার তিনি গুণাগুণ বর্ণনা করেছেন আর এই ধরনের আয়াত যদি আমরা কোরআন থেকে একটু লক্ষ্য করি তাহলে ১২টিরও অধিক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার গুণাগুণ বর্ণনা করেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই আর তারা হলেন তার বিশেষ বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে এই ধরনের দিক নির্দেশনা দিয়েছেন আমরা তো খুব ভালো করে জানি কাল কিয়ামতের যে অবস্থা হবে সেখানে একজন অপরজনকে খেয়াল করতে পারবে না স্মরণ রাখতে পারবে না কেননা সেই অবস্থা হবে খুব ভীতিকর খুব কঠিন সকলেই সেখানে নাফসি নাফসি কিভাবে আমার নিজকে বাঁচাতে পারি কিভাবে আমার নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি কিভাবে আমি মুক্তি লাভ করতে পারি এই টেনশনে সকলে থাকবেন আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের টেনশন মুক্ত করবেন তার একনিষ্ঠ বান্দাদের তাদের কোনো টেনশন হবে না যারা দুনিয়াতে ভালো কাজ করে গেছেন সুন্দর কাজ করে গেছেন তাদের কোনো টেনশন হবে না সেই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন সেই দিন হলো এমন দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে একজন বন্ধু অপর বন্ধু থেকে পলায়ন করবে পিতামাতা থেকে পলায়ন করবে সন্তানরা সন্তান থেকে পলায়ন করবে পিতামাতা আল্লাহু আকবার যেদিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সেই দিনটি হলো এমন এক ভীতিকর দিন গর্ভে ধারণকারিণী গর্ভবতী মহিলারা তাদের গর্ভ প্রসব হবে কখন কিভাবে প্রসব হয়ে যাবে জানতে পারবে না এত কঠিন এক দিন সেদিনে যারা একনিষ্ঠ বান্দা আল্লাহর মুমিন বান্দা তারা শুধু তাদের কর্মের ভিত্তিতে তাদের সুন্দর কর্মের ভিত্তিতে আল্লাহর কাছে নিরাপত্তা লাভ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামারের ৮৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন মান জাআ বিল হাসানাতি
فله خير منها وهم من فزع يومئذ آمنون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা সুন্দর কর্ম নিয়ে আল্লাহর কাছে গমন করবেন, সুন্দর আমল নিয়ে উপস্থিত হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন, আর সেদিন ভীতিকর যে অবস্থা, ভীতিকর যে কঠিন মুহূর্ত, ওই দিন আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন এই ধরনের ভালো মানুষদেরকে। প্রাণপ্রিয় উপস্থিতি, এই মর্মে বেশ কয়েকটি খুতবাতে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও আমরা কয়েকটি বিষয় শুধু উল্লেখ করব। তার মাঝে প্রথম বিষয় আমরা উল্লেখ করেছি, যারা দান খায়রাত করে, আল্লাহর পথে ব্যয় করেন, ব্যয় করে কাউকে কষ্ট দেন না। ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে, গত খুতবাতে কথা হচ্ছিল, যারা দান করেন আল্লাহর জন্য, দান যদি হয় আল্লাহর জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তাদের কোনো ভয় ভীতি নাই। সাথে সাথে আলোচনা করেছেন যে তাদের জন্য ভয় ভীতি নাই যারা দান করার পরে মানুষকে কষ্ট দেয় না, খোঁটা দেয় না। এটি নিকৃষ্ট একটি কর্ম। আমি দান করেছি, দান করে আবার কষ্ট দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকার 262 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর জন্য ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, এরপরে তারা কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন পথ বের করে নেয় না, তারা কষ্টের কোনো কর্মতলা করে না, তারা তাদেরকে খোঁটা দেয় না যে আমি কি তোমাকে এটি দেইনি, আমি যদি তোমাকে এই পরিমাপ দান না করতাম তাহলে তুমি এই করতে পারতে না, আমি তোমাকে দান করেছি, উপরকম দিয়েছি, আমার খেয়ে তুমি বড় বড় কথা বলো, এই ধরনের কথা সমাজে অনেক রয়েছে। তিনি আল্লাহর জন্য দান করেছিলেন এবং দান করে তিনি খোঁটা দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটি নিকৃষ্ট দেবের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, যারা সুন্দরভাবে দান করবেন, আল্লাহর জন্য দান করবেন এবং দান করার পরে কষ্ট দেবেন না, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ভীতি নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, না দুনিয়াতে না পরকালে। মুফাসসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এভাবে এই আয়াতগুলির ব্যাখ্যা করেছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতি নাই, এর অর্থ হলো ফিমা ইয়াস্তাকবিলুনাহু মিন আমরিল আখিরাহ, তাদের ভয় ভীতি নাই তারা যে পরকালের সম্মুখীন হচ্ছে, মানুষ মারা যাবে মৃত্যুর পর থেকে নিয়ে পরকাল, পরকালে যে অবস্থায় আসুক না কেন তাদের কোনো ভয় ভীতি হবে না, কেননা তারা আল্লাহর প্রকৃত বান্দা, সুন্দর কর্মকারী বান্দা। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনো দুশ্চিন্তা করবেন না। তিনি বর্ণনা করেছেন, তাফসীর করেছেন, মা ফাতাহুম মিন উমুরিদ দুনিয়া, দুনিয়াতে যা কিছু রেখে গেল এর জন্য তিনি দুশ্চিন্তায় পড়বেন না, যে না দুনিয়াতে অনেক কিছু আমি ছেড়ে গেলাম, ঘর ছেড়ে গেলাম, বাড়ি ছেড়ে গেলাম, এগুলো আসলে দুনিয়ার যে উপার্জন, এই উপার্জনগুলো বিন্দু উপার্জন পরকালের তুলনাতে। দুনিয়াতে যা কিছু করেছি, ছেড়ে যাচ্ছি, এটি সামান্য কিছু, বড় কিছু নয়, তার কাছে বড় হবে না, এর জন্য দুশ্চিন্তা হবে না। অনেক সময় যখন আমরা এক স্থান থেকে অপর স্থানে চলে যাই, চলে যেতে হয়, ছেড়ে যেতে হয়, অনেক কিছু নিয়ে যেতে পারি না, নিজের ঘর বাড়ি সুন্দর করে সাজানো গোছানো যদি এমনটি হয় যেখানে আর থাকার সুযোগ হবে না, যেতেই হবে, যখন আমরা বিদায় গ্রহণ করব একটু কষ্ট লাগবে মনে। একজন মুমিন দুনিয়াতে এতদিন ছিল, এ সময়ের মাঝে দুনিয়াকে সুন্দরভাবে গোছিয়েছে, চলে যাবে, তিনি ব্যথা অনুভব করবেন না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, আর সে দুশ্চিন্তা করবে না, তার কোনো দুশ্চিন্তা নাই, তাহলে পরকাল তার জন্য খুব নিরাপদ, দুনিয়াতে যা কিছু ছেড়ে গেল এতেও তার কোনো দুশ্চিন্তা নাই, টেনশন নাই। প্রিয় উপস্থিতি, আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, আসলে দান করা যেমন একটি ভালো গুণ, দান করে নিজকে খোঁটা দেওয়া থেকে মুক্ত রাখা
এটি তার চেয়ে বড় সুন্দর গুণ। কেননা যিনি দান করলেন, দান করে যদি কষ্ট দেন, আসলে তো এটি দান নয়। আপনাকে যদি বলা হয় আপনি প্রবাসে রয়েছেন, আপনি আপনার ভাইকে দান করবেন, কি দান করবেন? আপনার কাছে মূল্যবান, তার কাছে মূল্যবান যে সম্পদ, তাকে সুন্দরভাবে একটি কম্বল গিফট করবেন, যে কম্বলের দাম 500 রিয়াল, 10,000 টাকা। তাকে যদি আপনি এইভাবে বলেন যে দান করব, তবে সময় সুযোগে কিন্তু কথা বলতে ছাড়বো না, কষ্ট দেব, যে আমি যদি তোমাকে এই দামি কম্বল না দিতাম, তোমার ব্যবহার করার তো এই ধরনের কোনো শক্তি সমর্থন ছিল না, তুমি কিনতেও পারতে না, আমি দিয়েছি বিধায় তুমি ব্যবহার করতে পারো। যদি এইভাবে কথা বলা হয়, যখন আপনি তাকে গিফট করবেন, তিনি বলবেন যে আমি কম্বল তোমার নেব, তোমার কম্বল লাগবে না ভাই, আমি তোমার এই গিফট চাচ্ছি না, আমি তোমার কষ্ট থেকে বেঁচে থাকতে চাচ্ছি। এটি স্বভাব হবে। আপন ভাই যদি এই কথা বলেন, অন্য কাউকে যদি আপনি 10 টাকা দেন, কিছু সাহায্য সহযোগিতা করেছিলেন, সময় সুযোগে তাকে কষ্ট দেবেন, এটি তিনি মেনে নেবেন, ওই জন্য তিনিও সেটি মানতে চান না। এটি আসলে নিকৃষ্ট গুণ। এই জন্য আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, দান করে খোঁটা দেওয়া এটি এমন নিকৃষ্ট গুণ। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল লাযী ইয়ারজিউ ফী সাদাকাতিহি কামাসালিল কালব ইয়াকিউ সুম্মা ইয়াউদু ফী কাইয়িহি ফায়াকুলুহু। আল্লাহ নবী বলেছেন, যে দান করে খোঁটা দেয়, কষ্ট দেয়, সে হলো ওই পশুর নেই। আল্লাহ নবী পশুর উল্লেখ করেছেন, কালব, সে ওই কুকুরের নেই, সে ওই কুকুরের নেই, যে কুকুর নিজে খাদ্য গ্রহণ করেছে, এরপরে আবার বমি করে দিয়েছে, বমি করে আবার সেগুলোকে চেটে চেটে খেয়েছে। নিকৃষ্ট পশু, এটি মানুষের গুণ হতে পারে না, মানুষ এই কাজটি করতে পারে না, নিকৃষ্ট পশু বিধায় তার মাঝে এই ধরনের গুণ রয়েছে। নিজের উচ্ছিষ্ট যে নিকৃষ্ট জিনিস বমি, সেটিকে আবার গ্রহণ করে। আল্লাহ নিয়ে বলেছেন, কেউ যদি দান করার পর এতটুকু সে খোঁটা দেয়, কঠিন করে তাকে বলে, কষ্ট দেয়, তাহলে সে ওই পশুর নেই। ওয়ালিয়াজুবিল্লাহ, আমাদের বুঝতে আর বাকি নাই যেটি কত নিকৃষ্ট হতে পারে দান করে খোঁটা দেওয়া। শুধু এটুকুই তো নয়, শুধু এতটুকু নয়, বরং দান করে যে খোঁটা দেয়, তার দানকে তিনি নষ্ট করে ফেলেন, সে সওয়াব থেকে মাহরুম হন, সওয়াব পান না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান, হে ঈমানদারীরা, তোমরা তোমাদের সাদাকাত গুলোকে, দান গুলোকে, গিফট গুলোকে নষ্ট করে ফেলো না, বরবাদ করে দিও না। বরবাদ কিভাবে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়ে, আমি তোমাকে দেইনি, ওয়াল আযা, বিভিন্ন পন্থাতে কষ্ট দিয়ে, দান করেছি বিধায় কষ্ট দেব, সময় সুযোগে যখন তাকে ধরতে পারবো, যে আমি তোমাকে এটি দিয়েছি, যদি না দিতাম তুমি এই করতে পারতে না, আমার খেয়ে তুমি কথা বলো, আমি তোমাকে গিফট করেছি, এই ধরনের কথাগুলো বলা, যার মাধ্যমে ব্যক্তি কষ্ট পান, আর এই কষ্টের ফলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 264 নম্বরে উদাহরণ দিয়েছেন সুন্দরভাবে, যে তার উদাহরণ হলো একটি সুন্দর মসৃণ পাথরের নেই, সুন্দর ধবধবে সাদা পাথরের নেই, যে পাথরের উপর ময়লা যুক্ত হয়েছে, ধুলাবলি পড়েছে, প্রবল বৃষ্টি আসলো, বৃষ্টির পরে যেমনভাবে ওই যে সুন্দর পাথর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সেখানে আর কোনো ধরনের ময়লা বাকি থাকে না, একইভাবে যেই দানকারী দান করেছিলেন আল্লাহর জন্য, পরবর্তীতে আবার কষ্ট দিয়েছেন, খোঁটা দিয়েছেন, তার আমলগুলি ওইভাবে বরবাদ হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, তার সওয়াব থেকে কিছুই বাকি থাকে না। তাহলে আমরা বুঝতে পেরেছি এটি একটি নিকৃষ্ট আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ভয়ভীতি থেকে মুক্ত রাখবেন, যারা দান করবে, দান করার পরে খোঁটা দেবে না, কষ্ট দেবে না। আমরা দান করার ফজিলত জানি, দান করার ফজিলত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন, কামাসালি হাব্বা, একটি বীজের নেই, যে বীজ বপন করি আমরা মাটিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দান করেন তাদের উদাহরণ হলো একটি বীজের নাই,
যে বীজ আমরা বপন করি মাটিতে, আল্লাহ তাআলা বলেছেন আমবাতাত সাবআ সানাবিল, একটি বীজ থেকে যদি একটি গাছ হয় আর ওই গাছের মাথায় যদি সাতটি শীষ হয় আর ওই সাতটি শীষের মাথায় যদি প্রতিটি শীষের মাথায় যদি 100 করে দানা হয় তাহলে একটি বীজ থেকে কতগুলো হয়েছে 700। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাহ মিয়াত হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য চান তার জন্য তিনি আরো অধিক অধিক গুণে সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু 700 নয়, 1 টাকা আপনি দান করেছেন, 1 টাকা দান করেননি, মূলত 700 টাকা দান করেছেন। শুধু 700 নয়, তার অবস্থার পরিপ্রেক্ষিতে তার ঈমান আকীদাতে হতে পারে সেটি আরো 700 কোটিও হতে পারে, আল্লাহ কত গুণ বৃদ্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যার জন্য চান তাকে অধিক অধিক গুণে তিনি তার মর্যাদা সব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া হামদুহু। এই জন্য অনেক সময় দান করার ক্ষেত্রে আমরা অবশ্য কিছুটা এক তো গাফলিতে রয়েছে, উদাসীনতা রয়েছে, অলসতা রয়েছে, এটি যেমন ঠিক নয় অনুরূপভাবে ঠিক নয় যে আমরা স্বল্প দান করব, 1 টাকা কাউকে দেব, আর 1 টাকা কিভাবে দেব, 1 টাকা কিভাবে দেব, 5 টাকা কিভাবে দেব, না এটি ঠিক নয়, বরং দেওয়া উচিত। আমরা যে হাত প্রসারিত করি কাউকে দেই, এই দেওয়ার গুণটি মানুষের থাকা উচিত, যদিও স্বল্প হয়, যদিও স্বল্প হয়, কেননা প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দুনিয়াতে আসেন এবং দোয়া করতে থাকেন, তারা দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেছেন হে আল্লাহ যারা তোমার পথে দান করে খরচ করে তাদেরকে তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যারা আমাদের অর্থ সম্পদ বাড়াতে চাই অধিকারে দান করা উচিত, অধিকারে যদিও সেটি স্বল্প হয়। দ্বিতীয় আমরা বলবো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন তাদের কোনো ভয়ভীতি থাকবে না। আজকের আলোচনার দ্বিতীয় বিষয় হলো যারা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করেন, আল্লাহর পথে যারা জিহাদ করেন বড় মর্যাদাপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যখন প্রয়োজন পড়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। আল্লাহর পথে যুদ্ধ করা এখনো হতে পারে, যদি মুসলিম শাসক আমাদেরকে একত্রিত করে ডাক দেন এবং সেটি দীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য তাহলে আমাদেরকেও বের হতে হবে, কেননা এই যুদ্ধ জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটি ইসলামের একটি বিধান। যদিও আমাদের সমাজে জিহাদের নামে কিছু পাগলামি হয়, দিন বিরোধী কাজ হয়, কাউকে হত্যা করে ফেলা, কাউকে মেরে ফেলা, বোমা ফাটানো, এগুলো শরীয়তের নীতিমালা নয়, শরীয়ত এ ধরনের কোনো অনুমোদন দেয়নি। হঠাৎ করে আপনি কাউকে আঘাত করবেন, হত্যা করে ফেলবেন, এগুলো খারেজিদের কাজ, দিন বিরোধীদের কাজ, এটি কোনো মুমিনের কাজ নয়, মুসলিমের কাজ নয়। ইসলাম হলো স্বচ্ছ, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই জন্য যুদ্ধ হবে তাদের সাথে যারা দিনের বিপক্ষে লড়বে। যদি এমন হয় দিন মানতে দেবে না, যদি এই অবস্থা হয় দিনের বিধান কায়েম করতে দেবে না, মুসলমানদেরকে হত্যা করা শুরু করবে, তখন যিনি শাসক হবেন, ইমাম হবেন, গ্রহণযোগ্য আলেম হবেন, সকল সম্মতিতে যখন ডাক আসবে একে বলা হয় যুদ্ধ, একে বলা হয় যুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন বল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনি ইরশাদ করেছেন যে যারা আল্লাহর পথে যুদ্ধ করতে যে শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মারা যায়নি, তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তারা জীবিত, আল্লাহ আকবার, এটি তাদের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাখির রূপে রূপদান করেন এবং জান্নাতে ঘোরাফেরা করতে থাকে,
আগেই তারা জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। বিশেষ করে জান্নাতের যে নিয়ামত রাজি সেটি তারা ভোগ করতে থাকেন। জান্নাতের অর্থ এই নয় যে জান্নাত কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, কেননা সর্বপ্রথম যিনি জান্নাতি হবেন তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জান্নাতের আগে দরজা নক করবেন। তবে জান্নাতের যে নিয়ামত রাজি আগেই ভোগ করতে পারি আমরা যখন কবরে যাব। ব্যক্তি যদি ভালো হয়, জান্নাতি হন, তাহলে তখন থেকে নিয়ে একবারে জান্নাতের ফয়সালা পর্যন্ত তিনি নিয়ামত ভোগ করতে থাকেন, নিয়ামত ভোগ করতে থাকেন। তাহলে শহীদরা নিয়ামত ভোগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মারা যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তাদের অবস্থা হলো তাদের কোনো ভয়ভীতি নাই, কোনো দুশ্চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ আকবার। না দুনিয়াতে ছিল, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে মুমিনদের জন্য দুনিয়ার জীবন কঠিন কঠিন, কিন্তু ভয়ভীতি সেটি হবে না। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, ইমান চর্চা করেন, সুন্দর কর্ম সম্পাদন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সকল দিক থেকে নিরাপত্তা দান করেন দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতে অনেক তাদের কঠিন অবস্থা থেকে তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাদের প্রয়োজন তিনি পূর্ণ করেন। এজন্য যারা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করে তাদের মর্যাদা অনেক। একমাত্র যারা যুদ্ধ জিহাদ করেছেন, যারা মুজাহিদ, শাহাদাত বরণ করেছেন, জান্নাতে যাওয়ার পরে এত নিয়ামত রাজি পেয়ে স্বাচ্ছন্দ্যে সকলেই ভুলে যাবেন, আর তার নিয়ামতের প্রয়োজন হবে না। শুধুমাত্র এক প্রকার ব্যক্তিরা যারা হবেন জান্নাতি, যারা হবেন শহীদ মুজাহিদ, তারা শুধু বলবেন যে আল্লাহ তুমি এত মর্যাদা দিয়েছ আমাকে, আমি চাই দুনিয়াতে আবারও ফিরে যাব, আবারও যুদ্ধ জিহাদ করবো, আবারও বেশি মর্যাদা লাভ করবো। আল্লাহ আকবার। আর দ্বিতীয় প্রকার কেউ হবে না। যারা এই কথা বলবেন যে না আমি দুনিয়াতে আবার যাব, ফিরিয়ে আমাকে ফিরিয়ে দাও, এই নিয়ামত রাজি থাক, আবার ফিরে ভালো কাজ করে আসি, আবার তোমার নিয়ামত ভোগ করি, এই ধরনের দ্বিতীয় প্রকার ব্যক্তির হবে না। আল্লাহ আকবার। শুধুমাত্র মুজাহিদদের হবে, কেননা তারা আল্লাহর জন্য, আল্লাহর দিনকে সুন্নত করার জন্য যুদ্ধ জিহাদ করেছেন। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা আশারা মাররাত লিমা ইয়ারা মিনাল কারামাহ। আল্লাহ নিয়ে বলেছেন যে এটি শুধু মর্যাদার ক্ষেত্রে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দান করবেন, মর্যাদার ভিত্তিতে শুধুমাত্র একমাত্র শহীদরাই আবার দুনিয়াতে ফিরে যেতে চাবেন। আল্লাহ নিয়ে বলেছেন যে যারা জান্নাতে যাবে, জান্নাতিদের মাঝে এক প্রকার ব্যক্তি, তারা শুধু দুনিয়াতে ফিরে যেতে চাবেন। এজন্যই তারা ফিরে যেতে চাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার জন্যই তারা দুনিয়াতে ফিরে যেতে চাবেন। তারা আবার যুদ্ধ জিহাদ করবেন, শাহাদাত বরণ করবেন, আবার ফিরে আসবেন, আল্লাহর মর্যাদা লাভ করবেন। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, তাদের যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ভীতি হবে না। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এজন্য আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সম্পর্কে নিরাপত্তা দিয়েছেন দুনিয়াতে এবং পরকালে, তারা হলেন মুজাহিদ। তৃতীয় প্রকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 35 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করেন, ওয়া আসলাহা এবং নিজের সংশোধনী নিয়ে আসেন, নিজকে সংশোধন করে ফেলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ভীতি নাই, তাদের কোনো টেনশন নাই। প্রাণপ্রিয় উপস্থিতি, এজন্য প্রথম তো হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ভয় বুঝিয়েছেন। তিনি বলেছেন তাকওয়া হলো হিয়াল খাউফু মিনাল জালিল, মহান আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাতে যা আমলের আদেশ নিষেধ হয়েছে তা মেনে নেওয়া, ওয়াল ক্বানাআতু বিল ক্বালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনাকে দান করেছেন যদি স্বল্প হয় তাতে তুষ্ট থাকা,
والاستعداد ليوم الرحيل এবং পরকালের জন্য প্রস্তুত হওয়া, প্রস্তুতি গ্রহণ করা, একে বলা হয় তাকওয়া। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় মানে এই নয়, আমাদেরকে যদি বলা হয় যে তুমি আল্লাহকে ভয় করো, এক হাত উঠাতে বলা হবে না, দুই হাত উঠাবে, আল্লাহকে ভয় করি, আমল করো, নামাজ নামাজ ঠিক করতে পারিনি, রোজা রোজা ঠিক করতে পারিনি, পর্দা উচ্ছেদা ঠিক করতে পারিনি, হালাল হারাম ঠিক করতে পারিনি, একে আল্লাহর ভয় বলে না। শুধু মুখের দাবি আল্লাহর ভয় নয়, মুখের দাবি আল্লাহর ভয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর ভয় হল আল্লাহকে ভয় করা, আমল করা, যা কোরআন এবং সুন্নাতে এসেছে, যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তুষ্ট থাকা এবং পরকালের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া, প্রস্তুতি গ্রহণ করা। প্রাণ প্রিয় দিনী ভাইরা, তাকওয়ার আসলে ব্যাখ্যা হলো আনতাজালা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহ উইকায়া, আপনি এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কি পার তৈরি করে ফেলা, একে বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। যখন কি অন্যায় করতে যাবেন, সাথে সাথে আপনার ভয় হবে যে না আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবেন, না এটি করতে পারবো না, চোখের দৃষ্টি হতে পারে, কানের শ্রবণ হতে পারে, হাতের স্পর্শ হতে পারে, পায়ের চলা হতে পারে, অন্তরের যে কুচিন্তা হতে পারে, সব সময় নিজকে বাধা দেওয়া, একে বলা হয় তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি বলেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন যারা আল্লাহকে ভয় করেন এবং যারা সৎ সুন্দর মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই সাহায্য সহায়তা করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি শামিল করে নিন যাদের কোনো ভয় ভীতি নাই দুনিয়াতে এবং পরকালে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم প্রাণ প্রিয় দিনী ভাইরা, আসলে আল্লাহর ভয়, আমরা আল্লাহর ভয় নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মর্যাদা উল্লেখ করেছেন, যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন, তাদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেন এবং তাদের যত ধরনের গুনাহ খাতা, সব গুনাহ খাতাগুলিকে তিনি ক্ষমা করে দেন। ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলির আযীম, এটি হচ্ছে তাকওয়ার মর্যাদা। যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে যারা ভীত, যত ধরনের সুন্দর সুন্দর আমল সম্পাদন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, এই জন্য তাদের কোনো ভয় ভীতি নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আমরা শেষ করবো শুধুমাত্র এ আয়াতে যেহেতু আলোচনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া আসলাহা, সংশোধন করা, তার নিজকে সংশোধন করা, অনুরূপভাবে সংশোধন করা, আমাদের আত্মীয়দের মাঝে যে দ্বন্দ্ব সেগুলো সংশোধন করে, এটিও কিন্তু ইসলাহ, সংশোধন। তাহলে দুই ধরনের সংশোধন হতে পারে, এক তো নিজের সংশোধন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তুমি সংশোধন করে ফেলো, যারা ফিতনা ফাসাদকারী তাদের তুমি সঙ্গী হইও না। তাহলে নিজের সংশোধন করা, নিজের যা ত্রুটি রয়েছে সে ত্রুটিগুলোকে দূর করা, একে বলে সংশোধন করা। অনুরূপভাবে সংশোধন করার অর্থ হলো কোরআন সুন্নাহকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুসসালাহ, যারা কিতাবকে কোরআন সুন্নাহকে মজবুতভাবে ধারণ করে এবং নামাজ কায়েম করে, আল্লাহ সুবহানাহু তাদের সম্পর্কে বলেছেন লা নুদিউ আজরাল মুসলিহিন, এই সংশোধনকারীদের জন্য যে প্রতিদান রয়েছে সেই প্রতিদানকে আমি নষ্ট করে দেই না। শেষ করবো আমরা এই কথা বলে যে অপরের মাঝেও কিন্তু সংশোধন হয়, আমাদের আত্মীয়র মাঝে যদি কোনো ত্রুটি থেকে থাকে, দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু আমাদেরকে সংশোধন করতে হবে, দ্বন্দ্ব সংশোধন করা। এ মর্মে যথেষ্ট আয়াত এবং হাদিসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা তারা হবে ভাই ভাই, তাদের মাঝে দ্বন্দ্ব থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না।
তাদের মাঝে যে দ্বন্দ্বগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে তিনি বিভিন্ন জায়গাতে বলেছেন তাদের কোনো টেনশন হবে না। ফামান আমানা ওয়া আসলাহা, অন্য আয়াতে তিনি বলেছেন যারা ঈমান আনবে এবং সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ভীতি নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে দিনকে ফলো করার তৌফিক দান করুন, দিনকে মানার তৌফিক দান করুন, জানার তৌফিক দান করুন, যা জেনেছি যা মেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر من نصر الدين واجعل منهم، اللهم اخذل من خذل الدين ولا تجعل منهم، اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله.